السلام عليكم ورحمة الله وبركاته والسلام والصلاة على أشرف الأنبياء ونبينا محمد وتابع التابعين وأجمعين ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما ربي زدني علما ربنا زدنا علما الحمد لله আমরা আজকে এখন আমাদের গ্রামারের আজকে বলতে পারি আমরা ফার্স্ট ক্লাস আবার যদি ইন্ট্রোডাকশন ক্লাস ধরি তাহলে আজকে হচ্ছে আমাদের ডে টু বা দ্বিতীয় দিন। তো আমরা যেটা শিখবো সেটা হচ্ছে আমরা আজকে ভেরি বিগিনিং আমাদের প্রথম গ্রামারের ক্লাস। তো আমরা আস্তে আস্তে যাব যেন সবাই একসাথে ধরতে পারি। আপনাদের ক্লাসের জন্য একটু রিকোয়েস্ট ছিল যে অবশ্যই একটা খাতা কলম নিয়ে আমরা বসবো, কিছু কিছু নোটস নিব। যে জিনিসগুলো আমি বলছি সেটা আপনি নিজের ভাষায় একটু লিখে নেবেন, তারপরে স্লাইড তো আপনাকে দেওয়াই হবে, সেটা আপনি তখন আবার মিলিয়ে নেবেন আর কি। তো আমরা প্রথমে যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে আরবি কালিমা কয় প্রকার। আরবি কালিমা হচ্ছে তিন প্রকার, আরবি কালিমা হচ্ছে তিন প্রকার। এখানে দেখেন একটা ছবি দেওয়া হয়েছে, ছবিতে আপনাকে তিনটা নাম বলা হচ্ছে। হ্যাঁ, আপনি খুঁজে পেয়েছেন নামগুলা কোথায়? এই যে দেখেন তিনটা ফুলের মাঝখানে মাঝখানে লেখা আছে, একটা হচ্ছে ইসম মাঝখানে, এটা আমরা যদি এক নাম্বার ধরি ইসম, তারপর হচ্ছে ফেল, আর হচ্ছে হরফ, এটা হচ্ছে নাম্বার থ্রি। তাহলে আরবি কলিমা হচ্ছে তিন প্রকার, ইসম, ফেল আর হচ্ছে হরফ। এটা আমরা একটু নোট ডাউন করে নিই। তাহলে আরেকটু দেখি বলতে পারেন কিনা, আরবি কলিমা হচ্ছে তিন প্রকার, কি কি? ইসম, ফেল আর হরফ। এখন এটা আমি কি বললাম, আমরা বলছি যে আরবিতে আপনি যত ধরনের শব্দ দেখেন না কেন, এই শব্দগুলোকে আপনি এই তিনটা গ্রুপের যে কোনো একটা গ্রুপে ফেলতে পারবেন, এর বাইরে আর কোনো গ্রুপ নেই, এর বাইরে আর কোনো গ্রুপ নেই। হ্যাঁ, তা এখন এইগুলা এই নামগুলোর অর্থ কি বা এগুলা কারা, এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন, তাই তো? আপনাকে বলছি দেখেন, ইসম, 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 কমন কমন লাগে না একটু? ইসম কোথায় যেন শুনছি শুনছি মনে হয়, তাই না? ইসম কে বলতে পারবেন, বলেন তো একটু। ইসম একটু আগে আমরা শিখে বললাম না, বিসমিল্লাহ, বিসমি, ইসম মিলে, তাহলে ওখানেও কিন্তু কি আছে, একটা ইসম আছে। তাহলে বিসমি মানে ইন দা নেম, তাহলে ইসম মানে কি? নামবাচক সবকিছু। হ্যাঁ, এই যে আলহামদুলিল্লাহ জুলেখা আপু লিখছেন ইসম, রাইট। তাহলে আমরা বলতেছি যে নামবাচক সবকিছুকে বলা হচ্ছে কি? ইসম। নামবাচক বলতে কি বুঝাইলো? বাংলায় যদি আমরা বলি বিশেষ্য, অনেক বাংলা গ্রামার কিন্তু আমরা যারা পড়ে আসছি আলহামদুলিল্লাহ অনেক কিছু পড়ছি কিন্তু আমরা, তাই না? বিশেষ্য, বিশেষণ, হ্যাঁ, বিশেষ্য, বিশেষণ, তারপরে আমরা পড়ছি ক্রিয়াবাচক বিশেষণ, সর্বনাম, সর্বনাম, হ্যাঁ, যত কিছু আমরা ধরতে পারি, অ্যাডভার্ব যেটাকে আমরা বলছিলাম যে ক্রিয়াবাচক বিশেষ্য, এই সব কিছু কার আন্ডারে? ইসমের আন্ডারে। কার আন্ডারে? ইসমের আন্ডারে। আচ্ছা, তাহলে ফেল কি? ফেল হচ্ছে ক্রিয়া বা ভার্ব, ফেল হচ্ছে ক্রিয়া, ক্রিয়া বা ভার্ব। তাহলে আমরা ওই যে বলেছিলাম না যে ক্রিয়া বা ভার্ব এটা কিসের সাথে জড়িত থাকবে? সময়ের সাথে জড়িত, সময়ের সাথে জড়িত থাকবে। এবং এখানে কি কাজটা করার জন্য একজনকে লাগবে না, যে কে কাজটা করবে, তাহলে একজন কর্তা লাগবে, ঠিক আছে? তাহলে সময় লাগবে এবং এই কাজটা করার জন্য একজনকে লাগবে, তাহলে এই দুইটা ছাড়া আমরা ফেলকে এক্সপ্রেস করতে পারবো না, ভার্বকে আমরা এক্সপ্রেস করতে পারবো না। তাহলে ফেল হচ্ছে ক্রিয়া বা ভার্ব, এটা আসলে আমার ক্রিয়াকে ক্রীড়ার মনে হচ্ছে, আপনারা সুন্দর করে লিখেন। হ্যাঁ, এটা হচ্ছে ক্রিয়া। আচ্ছা, এবার দেখেন হরফ, হরফ কি? হরফ হচ্ছে ছোট ছোট পার্টিকেল, ছোট ছোট পার্টিকেল। যেমন আমরা অনেক সময় বাংলা বলি গুলোকে অব্যয়, অব্যয়ের মধ্যে কিছু কিছু আছে যেমন হতে, থেকে, মধ্যে, হ্যাঁ, এগুলা এগুলা হচ্ছে কি হরফ। এবং এবং তারপরে আপনার যদি, হ্যাঁ, এই যে আমরা কিছু কিছু পার্টিকেল ব্যবহার করি না, এগুলোকে আমরা বলি হচ্ছে হরফ, যেগুলো কানেক্টরস, সোজাভাবে বললে কানেক্টরস, কানেক্টরস। হ্যাঁ, এবং তারপরে আপনার হতে, থেকে, মধ্যে, হ্যাঁ,
আপনি নিজে খাতায় এগুলো একটু নোটস লিখতে পারেন মধ্যে। তাহলে এগুলো হচ্ছে কানেক্টর, দুটো শব্দের মধ্যে এটা কি করবে, কানেক্ট করবে। হ্যাঁ, আর কোনো শব্দ ছাড়া এগুলোর আসলে কোনো মিনিং বোঝা যায় না। তাহলে আমরা ব্রডলি কি বলতে পারি, আরবিতে কালিমা হচ্ছে তিন প্রকার, ইসম, ফেল, হরফ। ঠিক আছে, এখন দেখেন আপনার কাছে মনে হচ্ছে আমি মনে রাখবো কিভাবে এত কিছু, আপনি শুধু একটা এই মৌমাছিটাকে মনে রাখেন। ঠিক আছে, মৌমাছি দেখেন একটা, আমরা যে ছোটবেলায় শিখছি না মৌমাছি মৌমাছি ফুল থেকে ফুলে যায় নাচি নাচি, ধরেন এটা একটা কবিতা, এটাই আপনাকে মনে রাখাবে কি আরবি কালিমা হচ্ছে তিন প্রকার। কিভাবে, মৌমাছি মৌমাছি, তাহলে এটা কি বলেন তো, এটা কি ফেল মনে হয় ক্রিয়া না এটা নাম, এটা নামবাচক তাই তো? তাহলে এটা আমাদের ইসম, ইসম, কারণ এখানে তো সময়ের কিছু নাই, এটা তো কোনো সময়ের সাথে জড়িত না মৌমাছি, এটা একটা নাম। আর এটা কোনো হরফও না, মানে হতে থেকে মধ্যে এগুলাও না, তাহলে এটা কি হবে, এটা ইসম। এখন দেখেন ফুল, ফুল কি, ফুলও একটা ইসম, কারণ এটা কোনো সময়ের সাথে জড়িত না, এটাও একটা ইসম। এবার বলেন থেকে, থেকে এটা কি মনে হয় কার সাথে মিলে, ওয়ান টু না থ্রি, ইসম ফেল না হরফ, চ্যাটবক্সে লিখতে পারেন চাইলে। হ্যাঁ, থেকে ফুল থেকে ফুলে, হতে থেকে মধ্যে নিচে, এগুলো কিসের মধ্যে পড়ে, থ্রি, হরফ, হরফ। হ্যাঁ বললাম না উপর থেকে নিচে পড়ে, হ্যাঁ তাহলে এটা হচ্ছে হরফের সাথে যায়, রাইট? তাহলে আমরা এখন কি বলবো, এটা হচ্ছে আমাদের এই তিন নাম্বারটা হরফ। আচ্ছা আবার ফুলে আসছে, তার মানে এটা ইসম। এই যে যায়, যায়, যাওয়া, তাহলে সে যাচ্ছে, এটা বোঝায় তাই না, একটা সময় বোঝাচ্ছে না, যায়। তাহলে যায়টা কিসের সাথে রিলেটেড হবে, ইসম ফেল না হরফ, ভার্ব, রাইট? তাহলে এটা হচ্ছে আমাদের ফেল, বা দুই নাম্বারটা আমরা বলতে পারি যায়, দুই নাম্বার বা ফেল, যায়। কিভাবে যায়, নাচি নাচি, তাহলে এই যে নাচি নাচি যাচ্ছে মানে নেচে নেচে যাচ্ছে, এইটা আবার কি, এইটা হচ্ছে আবার ইসম। ঠিক আছে, আমরা যেটাকে অ্যাডভার্ব বলি ইংরেজিতে অথবা ক্রিয়া বিশেষণ, সেটাও কিন্তু ইসম। ফেল শুধুমাত্র সেই শব্দটাই হবে যেটা আপনার সময়ের সাথে জড়িত, আর ফেলকে বর্ণনা করবে যেগুলা সেগুলোও কিন্তু ইসমের আন্ডারে চলে আসবে। ঠিক আছে, তাহলে একবার আবার দেখেন, মৌমাছি মৌমাছি দুইটা শব্দই হচ্ছে ইসম, ফুল থেকে ফুলে, এখানে ফুলটা হচ্ছে কি আমাদের ইসম, থেকে হচ্ছে হরফ, হরফ, হরফ মানে কানেক্টর, এবং হতে থেকে চেয়ে নিচে এগুলো হচ্ছে কানেক্টর। ঠিক আছে, তারপরে ফুলে, এটাও আবার ইসম, যায়, 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 যাচ্ছে, যাবে, সময়ের সাথে জড়িত তাই না, যায়, গিয়েছিল, যাবে, পাস্ট প্রেজেন্ট ফিউচার, তাহলে সময়ের সাথে জড়িত, তাহলে এটা অবশ্যই কি ক্রিয়া বা ফেল। আর নাচি নাচি এটা এক্সপ্রেস করতেছে সে কিভাবে যায়, সে নেচে নেচে যায়, তাহলে এটা হচ্ছে কি আমাদের ইসম, কারণ অ্যাডভার্ব যেটা আমরা বলতেছি সেটাও হচ্ছে কিসের পার্ট, সেটাও হচ্ছে ইসমের অংশ। ঠিক আছে, আমরা এবার নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। দেখেন পার্টস অফ স্পিচ, যেটা আমরা ইংরেজিতে অনেক কিছু শিখেছি তাই না, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব, এখন এই অনেকগুলোকে আমরা মাত্র তিনটা গ্রুপে নিয়ে আসব। কয়টা গ্রুপে নিয়ে আসব, তিনটা গ্রুপে নিয়ে আসব, কারণ কি, কারণ আমরা আরবি গ্রামার শিখতে আসছি, আরবি গ্রামারে মাত্র তিনটাই, তিনটাই এলিমেন্ট, এলিমেন্ট কয়টা, মাত্র তিনটা, ইসম, ফেল আর হরফ, এর বাইরে আর কিছু নাই। তাহলে আমাদের এগুলোকে কি করতে হবে, এগুলোকে একটা গ্রুপ করে করে দিতে হবে যে কয়জন যাবে ইসমের আন্ডারে। দেখেন ইসমের আন্ডারে নাউন, বিশেষ্য, প্রোনাউন, সর্বনাম, অ্যাডজেক্টিভ, বিশেষণ, অ্যাডভার্ব মানে ক্রিয়াবাচক বিশেষ্য, এরা সবাই কোথায় চলে আসবে, ইসমের আন্ডারে চলে আসবে। আমি যদি বাংলায় বলি, বিশেষ্য, বিশেষণ, ক্রিয়াবাচক বিশেষণ, নাম, কারণ নাম, সর্বনাম, এই সবই হচ্ছে ইসম। সোজাভাবে বললে ক্রিয়া ছাড়া সবই ইসম, ফেল যদি না হয় তাহলে কি সেটা ইসম। আর হরফ তো আমরা দেখেই চিনবো, যেমন প্রিপোজিশন, হ্যাঁ, কনজাংশন, আর্টিকেল, এ অ্যান্ড দা, কনজাংশন অ্যান্ড, বাট, নাথিং বাট,
এগুলো প্রিপোজিশন টু ইন, এই যে ছোট ছোট পার্টিকেল, হ্যাঁ, যেটাকে আমরা বলে থাকি যে হতে, থেকে, মধ্যে ইত্যাদি, এগুলো দুটো শব্দের মধ্যে জোড়া লাগায়, তাদেরকে হরফ বলে। আর ক্রিয়া হচ্ছে অবশ্যই সময়ের সাথে জড়িত থাকবে, তাই হতেছে ফেল। তাহলে সোজা না, আরবিটা কিন্তু কম্পারেটিভলি মোর ইজি, এত কিছু শিখতে হবে না, শুধু ইসম ফেল হরফ, ইসম ফেল হরফ। নামটা মনে থাকবে আমাদের, ইসম বিসমিল্লাহ দিয়ে মনে রাখবেন, বিসমিল্লাহ, ইসমিল, ইসমি, বিসমি। হ্যাঁ, তো এখানে আমরা কি বলি, নামের সাথে, তাহলে ইসম মানে নাম, হ্যাঁ, ইসম মানে নাম। ফেল, ফেল, ফেল মানে ক্রিয়া বা ভার্ব। আর হরফ, হরফ, হরফ মানে কানেক্টর, কানেক্টর, সোজা ভাবে বললে কানেক্টর, যেটা দুটা ছোট ছোট শব্দের মধ্যে জোড়া লাগাবে, কানেক্ট করবে, কানেক্টর। ওকে, এটারই এখন দেখেন, এটা একটা আপনাকে আরেকটা সাইড দেওয়া হচ্ছে যে আরবিতে কি বলে, এই যে নাউন, এটা আমরা বললাম যে ইসম, বড় একটা ক্যাটাগরি, এটার মধ্যে যে দমির আছে, সিফা আছে, জরফ আছে, অনেক কিছু আছে, এটা আমরা আস্তে আস্তে পড়বো, এটা আমাদের দেখতে হবে না। আমরা এটাই বুঝাইতে চাইলাম যে ইসমটা একটু বেশ বড়, এটার মধ্যে অনেক কিছু আছে। আর ফেল যদিও নামটা ছোট, কিন্তু এটাও কিন্তু একটা বিশাল অধ্যায়ের চ্যাপ্টার, যদি আমরা এত কিছু পড়বো না, আমরা শুধু বেসিক গুলো পড়বো এই কোর্সে। আর হরফ, এটা আপনার দুই ভাগে ভাগ করতে পারেন, প্রিপোজিশন বলতে পারেন যেটাকে আমরা হরফে জার বলি, আর কানেক্টর বলতে পারেন, এটাকে হরফে আতফ বলা হয়। তো নামগুলো নিয়ে জটিলতার দরকার নেই, নাম আমরা আস্তে আস্তে যখন গ্র্যাজুয়ালি যখন যেটা শিখবো তখন ওই নামটা আপনাদের বলা হবে ইনশাল্লাহ। এখন আমাদের কাজ হচ্ছে কি, আমরা ইসম ফিল হরফকে, এই যে একটা উদাহরণ দেখতে পাচ্ছি, এখান থেকে বের করব। আপনাকে ইংরেজিতে ট্যাগিং দেওয়া আছে অলরেডি, শুধু কি করতে হবে আমাকে, এটা আরবিতে কনভার্ট করতে হবে, ইসম কোনটা, ফেল কোনটা, হরফ কোনটা। ওকে, তাহলে আমরা করি, ইসমের জন্য আমরা লিখবো আই, ফেলের জন্য আমরা লিখবো এফ, হরফের জন্য আমরা লিখবো এইচ, ঠিক আছে? তো এখন আপনারা চ্যাট বক্সটাও ব্যবহার করতে পারেন, ধরেন আমি একটা শব্দ বললাম, আপনি চ্যাট বক্সে লিখলেন যে কোনটা কি হবে, হ্যাঁ, আপনি এখানে আই, এফ আর এইচ, এই তিনটা দিয়ে আমরা লিখবো ইনশাল্লাহ। তাহলে দেখেন, প্রথমে দা, দাকে আপনার ইংরেজিতে বলা হচ্ছে আর্টিকেল, তাহলে এটা হচ্ছে হরফ, হ্যাঁ, তাহলে গুড, আমরা এখানে লিখবো এইচ, হ্যাঁ, আলহামদুলিল্লাহ। ওল্ড ইসম, ও হ্যাঁ, ইয়া, পর্দাতে চলে গেছে জানি, আচ্ছা, তাহলে প্রথমটাকে আমরা কি বলতেছি, হরফ, সেকেন্ডটা ওল্ড, এটা হচ্ছে কি, ইসম, হ্যাঁ, অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ হচ্ছে, তারপরে মানে একজন বয়স্ক, ক্লান্ত, টায়ার্ড, ক্লান্ত, তাহলে কি হবে, এটাও ইসম, হ্যাঁ, আলহামদুলিল্লাহ, অনেকেই পারতেছেন, আলহামদুলিল্লাহ, ইসম। তারপরে মানুষ বা লোকটি, হ্যাঁ, বৃদ্ধ, ক্লান্ত লোকটি, তাহলে এটাও কি, ইসম, হ্যাঁ। এখন দেখেন, ওয়াজ সিটিং, বসেছিল, এটা উপরে দেখেন লিখছে ভার্ব, তাহলে আমরা আরবিতে কি বলবো, এটা হচ্ছে ফেল, রাইট, হ্যাঁ, মাশাআল্লাহ, অনেকেই পারতেছেন, আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে ফেল, ঠিক আছে? এবার দেখেন, আন্ডার, আন্ডার কি হবে, আন্ডার প্রিপোজিশন, তাহলে এটা কি হবে, এটা হবে হরফ, রাইট, এটা হচ্ছে হরফ, হ্যাঁ, আন্ডার, আচ্ছা। তারপরে এ, এ হচ্ছে আর্টিকেল, তাহলে এ কি হবে, হরফ, মাশাআল্লাহ, আপনারা ভালো পারছেন, হ্যাঁ, হরফ, আচ্ছা। তারপরে ট্রি, ট্রি মানে গাছ, নাউন, তাহলে ট্রি কি হবে, আই, হ্যাঁ, ইসম, আলহামদুলিল্লাহ, ইসম। এন্ড, এন্ড মানে কনজাংশন, এবং, তাহলে এবং হচ্ছে হরফ, এইচ, আলহামদুলিল্লাহ, হ্যাঁ, পেশেন্টলি, ধৈর্য নিয়ে, মানে সে বসেছিল গাছের নিচে ধৈর্য সহকারে, তাহলে এইটা কি হবে, পেশেন্টলি, ইসম, হ্যাঁ, আলহামদুলিল্লাহ, তাহলে আমরা লিখবো আই, ইসম, হ্যাঁ, মাশাআল্লাহ, অনেকেই পারছেন, আলহামদুলিল্লাহ। এবার দেখেন, ধৈর্য সহকারে সে কি করছিল, ওয়েট করছিল, ওয়েটিং, অপেক্ষা করছিল, তাহলে অপেক্ষা করছিল, ওয়েটিং, তাহলে এটা সময়ের সাথে জড়িত, সময়ের সাথে জড়িত হলে এটা হচ্ছে ফেল, হ্যাঁ, ফেল। ফর, ফর কি হবে, প্রিপোজিশন বলা আছে, তার মানে এটা আমাদের হরফ, আলহামদুলিল্লাহ, হ্যাঁ, হরফ, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে এইচ,
আচ্ছা, হিজ সর্বনাম, হ্যাঁ তার সর্বনাম, সর্বনাম কিসের আন্ডারে আসবে? ইসম, তাই না? নাম, সর্বনাম, বিশেষ্য, বিশেষণ, এই সব হচ্ছে ইসম। আচ্ছা, সান, সে কার জন্য অপেক্ষা করছিল? তার সন্তানের জন্য। তাহলে এটাও হচ্ছে ইসম, কারণ এখানে তো কোনো সময়ের ব্যাপার নাই। আচ্ছা, টু অ্যারাইভ, এটা ভার্ব, হ্যাঁ আসা পর্যন্ত সে অপেক্ষা করছিল, টু অ্যারাইভ। তাহলে এটাও কি হবে? এটা সময়ের সাথে জড়িত, যে কখন আসবে, আসা পর্যন্ত সে ওয়েট করতেছে, অপেক্ষা করতেছে। তাহলে এটা অবশ্যই কি, ফেল, বা ভার্ব। ফেল মানে হচ্ছে আমাদের ভার্ব। আচ্ছা, আলহামদুলিল্লাহ, তাহলে অনেকেই অ্যান্সার করেছেন। যদি কারো ধরতে অসুবিধা থাকে, আপনারা চ্যাট বক্সে লিখবেন, তাহলে আমি আবার রিপিট করব, না হলে আমি নেক্সট স্লাইডে চলে যাব। কারণ এ পর্যন্ত সবাই বুঝছি আমরা, তিনটা শব্দ শুধু আমাদের বাংলা ইংরেজির সাথে মিলাই নিতে হবে। একটা হচ্ছে ইসম, আর এটা হচ্ছে কি, ফেল, এটাকে আমরা ধরেন ইংরেজিতে লিখলে এভাবে লিখলাম, ফেল, আর হচ্ছে হরফ, হরফ। হ্যাঁ, ফেলটা শুধু মনে রাখবো যে টাইমের সাথে রিলেটেড, টাইম। আর যেটা টাইমের সাথে রিলেটেড না, সেটাই কি, সেটা হচ্ছে ইসম, আর হরফ হচ্ছে ছোট ছোট কানেক্টর, এই। ওকে, এখন ইংরেজিতে তো এক্সাম্পল করলাম, এবার আসেন একটা বাংলা এক্সাম্পল করি। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখানে আপনার একই জিনিস করতে হবে, আমরা ইসম ফেল হরফকে বের করব। ইসমের জন্য লিখব আই, ফেলের জন্য লিখব এফ, হরফের জন্য লিখব কি, এইচ, আই, এফ আর এইচ। তো প্রথমে আপনার হেডিংটা বলে দেওয়া হয়েছে, যেটা কি নিয়ে বলা হচ্ছে, কওমে সামুদের প্রতি হযরত সালেহ আলাইহিস সালামের দাওয়াত। হযরত সালেহ আলাইহিস সালাম এই সামুদ জাতির প্রতি আসছিলেন তার দাওয়াত নিয়ে। তাহলে এখন আমরা এইখান থেকে শুরু করতেছি, পথ ভোলা। জাতিটা কিরকম ছিল? পথ ভোলা ছিল। এটা কি সময়ের সাথে জড়িত? আপনি একটাই কোশ্চেন করবেন, এটা কি সময়ের সাথে জড়িত, পথ ভোলা? না, সময়ের সাথে জড়িত না। তাহলে এটা কি হবে? এটা হবে ইসম ফেল না হরফ? ইসম, রাইট, এটা হচ্ছে ইসম, কারণ এটা সময়ের সাথে জড়িত না। আচ্ছা, হ্যাঁ আলহামদুলিল্লাহ। এবার দেখেন, জাতিকে, জাতি, তাহলে জাতিও তো সময়ের সাথে জড়িত না, তাহলে এটাও কি, ইসম। আচ্ছা, হযরত সালেহ আলাইহিস সালাম, আমরা এই পুরাটাই বলতেছি যে এটা একটা নাম, নাম, তাহলে নাম হলে তো সন্দেহ নেই, এটা একটা ইসম। আচ্ছা, তারপর দেখেন সর্বপ্রথম, সর্বপ্রথম, এটাও ইসম। আচ্ছা, তারপরে বলা হচ্ছে, এরপরে বলা হচ্ছে দেখেন তাওহিদের, তাওহিদের, এটাও কি, ইসম। হ্যাঁ, দাওয়াত দিলেন, দাওয়াত দিলেন, এইটা কি হবে? দাওয়াত দিলেনটা হবে হচ্ছে আমাদের সময়ের সাথে জড়িত, রাইট, তাহলে এটা হচ্ছে আমাদের ফেল। এটা হচ্ছে আমাদের ফেল। ওকে, একটু সময় নিচ্ছি, দাঁড়ান একটু কারেকশন করি। ওকে, হ্যাঁ, তাহলে এটা আমরা লিখলাম, এটা হচ্ছে ফেল। এবার দেখেন তিনি সর্বনাম, তিনি সর্বনাম, সর্বনাম হলে ইসম, আই। আচ্ছা আচ্ছা, সব যেহেতু উপরে লিখছি, এটা উপরেই লিখি। আচ্ছা, তাদেরকে, তাদেরকে, এটাও কি সর্বনাম, তাহলে এটাও হচ্ছে কি, ইসম। মূর্তি পূজা সহ, মূর্তি পূজা, ইসম। যাবতীয়, যাবতীয়, সময়ের সাথে জড়িত না, হ্যাঁ, তাহলে ইসম। শির্ক, ইসম। ও, ওটা কি, কানেক্টর, দুইটা শব্দের মধ্যে জোড়া লাগাইছে, ও, তাহলে এটা হচ্ছে কি, হরফ, হরফ। হ্যাঁ, কুসংস্কার, তাহলে এটাও একটা ইসম। আচ্ছা, তারপরে দেখেন ত্যাগ করে, এটা কি হবে, ত্যাগ করে, এটা হচ্ছে আমাদের
ফেল, ত্যাগ করা একটা কাজ। আচ্ছা, এক, এক হচ্ছে কি? ইসম, আল্লাহ, আল্লাহ সুবহান তাআলার প্রপার নেম, তাহলে ইসম, ইবাদত, ইবাদত ইসম। ও, ও কি হবে? হরফ, হ্যাঁ, কানেক্টর। ও, তার, তার হচ্ছে সর্বনাম, সর্বনাম হলে এটাও ইসম, হ্যাঁ ইসম। প্রেরিত, তার প্রেরিত, মানে প্রেরিত কি হবে বলেন? মানে অলরেডি ডান, তাই না? তাহলে এটা কি একটা সময়ের সাথে বোঝাচ্ছে কাজ, এটা হচ্ছে ফেল, ফেল, অলরেডি হয়ে গেছে, প্রেরিত। বিধান সমূহ, বিধান ইসম, সমূহ এটাও ইসম। প্রতি, প্রতি মানে কি? টু, তাহলে এটা কি হবে? হরফ, তাই না? প্রতি হচ্ছে হরফ, হ্যাঁ আলহামদুলিল্লাহ। আনুগত্যের, আনুগত্যের এটাও ইসম, কারণ এখানে আপনার সময়টা বলতেছে না, আনুগত্যটা কিন্তু ইসম। এবার আহ্বান জানালেন, এটা হচ্ছে ফেল, আহ্বান জানালেন এটা হচ্ছে কি? ফেল, সময়ের সাথে জড়িত। আচ্ছা, এবার দেখেন, তিনি আবার সর্বনাম, তাহলে কি হচ্ছে? ইসম, আই। যৌবন কালে, যৌবন কালে ইসম। নবত প্রাপ্ত হন, এটা হচ্ছে কি? ফেল, নবত প্রাপ্ত হন, এটা হচ্ছে ফেল, সময়ের সাথে জড়িত। তখন, তখন এটাও হচ্ছে ইসম। থেকে, থেকে, থেকে কি হবে? হরফ, হরফ। বার্ধক্যকাল, বার্ধক্যকাল ইসম, হ্যাঁ বার্ধক্যকালও ইসম। অবধি, অবধি মানে আনটিল, এটা হরফ, হ্যাঁ অবধি মানে আনটিল, তাহলে এটা হচ্ছে হরফ। তিনি সর্বনাম, সর্বনাম হলে ইসম। স্বীয়, স্বীয় মানে নিজের, তাহলে এটাও ইসম। কাউমকে, কাউমকেও হচ্ছে কি? ইসম। নিরন্তর, কন্টিনিউয়াস, হ্যাঁ তাহলে এটাও ইসম, কারণ অ্যাডভার্ব গুলো কি? ইসম। দাওয়াত দিতে থাকেন, এইটা হচ্ছে কি আমাদের? ফেল, দাওয়াত দিতে থাকেন, এটা হচ্ছে ফেল, হ্যাঁ। কাউমের, কাউমের ইসম। দুর্বল, এটাও কি? ইসম। শ্রেণীর ইসম, লোকেরা ইসম, তার ইসম। উপরে, উপরে কি হয়ে গেল? উপরে হচ্ছে কানেক্টরস, হ্যাঁ তাহলে এটা হরফ, হরফ। ইমান, এটাও ইসম। আনলেও, এটা হচ্ছে কি আমাদের? সময়ের সাথে জড়িত কাজ, তাহলে এটা হচ্ছে ফেল বা ক্রিয়া। শক্তিশালী, শক্তিশালী ইসম। ও, ওটা কি হবে? হরফ, হরফ। নেতৃস্থানীয়, নেতৃস্থানীয় ইসম। লোকেরা ইসম, তাকে সর্বনাম, তাহলে ইসম। অস্বীকার করে, অস্বীকার করে সময়ের সাথে জড়িত, তাহলে এটা ফেল বা ক্রিয়া, ঠিক আছে। তারপরে আরেকটা লাইন শুরু হচ্ছে, ওটা ইনকমপ্লিট। তাহলে আমরা এই পর্যন্ত দেখলাম কি? এই পর্যন্ত দেখলাম হচ্ছে আমাদের ইসম, ফেল এবং হরফ আমরা বাংলা দেখে বুঝতে পারি কিনা, ইংরেজি দেখে বুঝতে পারি কিনা। এখন আমরা এই হরফ আর ফেলকে আপাতত এক জায়গায় বসায় দিব, যে তোমরা দুজন এখানে বসো, আমরা ইসমকে একটু ভালো করে চিনে আসি, ঠিক আছে। তাহলে আমরা এখন কাকে নিয়ে চিন্তা করব?
আমরা এখন শুধু ইসমকে নিয়ে চিন্তা করব, ইসম আর বাকি দুটাকে এখন আর চিন্তা করব না। বাকি দুটা কে ছিল এটা আমরা ভুলে যাই না, ওদের কিন্তু আবার নিয়ে এসে কালেক্ট করতে হবে। এরা হচ্ছে কি ফেল আর হরফ, এদের দুজনকে আমরা এখন বললাম যে তোমরা এখানে বসো, আমরা ঘুরে আসি, আমরা দেখে আসি ইসমকে কিভাবে চেনা যায়। ওকে, আগামী কয়েকদিন আমরা কি করব, আমরা শুধু ইসম নিয়ে ডিল করব, আর ফেল আর হরফকে আমরা বলবো যে তোমরা কিন্তু ওয়েট করো, ওয়েট করো, কিন্তু আমরা ভুলে যাব না ওদেরকে। ওকে, আচ্ছা এখন দেখেন আমরা ইসম নিয়ে কাজ করব। ইসমের কয়টা বৈশিষ্ট্য? ইসমের হচ্ছে চারটা বৈশিষ্ট্য। ইসমের চারটা বৈশিষ্ট্য, কি বৈশিষ্ট্য ইসমের চারটা? এক নাম্বার হচ্ছে স্ট্যাটাস, স্ট্যাটাস নামটাই হেভি, হ্যাঁ স্ট্যাটাস। তারপর হচ্ছে নাম্বার, জেন্ডার, টাইপ, এই হচ্ছে চারটা বৈশিষ্ট্য। এগুলো কি? স্ট্যাটাস মানে আমরা বলি না অনেক সময় যে ফেসবুকে মানুষ স্ট্যাটাস দেয়, স্ট্যাটাস দেয়, স্ট্যাটাসে সে কি বলে দেখবেন, যখন আপনি নিউজ গুলা দেখেন ফেসবুকে, হয় সে কিছু একটা করেছে, অথবা তার কিছু একটা হয়েছে, অথবা সে নতুন কিছু একটা কিনেছে, বা তার তার নিজের সম্পর্কে সে কিছু একটা বলতেছে। তাহলে ঘটনা তিনটা ঘটে, হয় সে কোনো কাজ করেছে মানে সে কর্তা, অথবা তাকে নিয়ে কেউ অন্য কেউ কিছু বলতেছে, তার মানে সে তখন কি হয়ে গেল, সে তখন হয়ে গেল কর্ম বা ডিটেইল, অথবা সে নতুন কোনো কিছু কিনেছে, হ্যাঁ, বা তার কোনো কি আমরা বলতে পারি সম্পর্ক বা মালিকানা, এইটার সে অ্যাডভার্টাইজমেন্ট করতেছে, সম্পর্ক অথবা মালিকানার সে কি করতেছে অ্যাডভার্টাইজমেন্ট করতেছে, মালিকানা, আমি এটা কিনেছি লাস্ট টাইম, দেখো আমি ব্যাগ কিনেছি, আমি জামা কিনেছি, আমাকে আমার এটা বাসায় এনেছি, লাইক দিস, হ্যাঁ, অথবা যে স্ট্যাটাস দেয় না ম্যারিড, এরকম আর কি। আর বললাম আর কি, তাহলে এখানে আমরা কি বুঝতে পারছি যে একটা জিনিস দিয়ে আমরা মনে রাখবো যে স্ট্যাটাস, স্ট্যাটাস কি হতে পারে, তিন ধরনেরই সাধারণত, তিন ধরনেরই হয়, একটা হচ্ছে কর্তা, একটা হচ্ছে কর্ম, আর একটা হচ্ছে সম্পর্ক বা মালিকানা। এই যে তিনটা ঘটনা আমরা বললাম, এদেরকে আমরা তিনটা নাম দিব, কারণ আমরা তো এখানে অ্যারাবিক শিখবো, তাই না? তাহলে তিনটা নাম দিব, এই নামগুলোকে আমরা কি বলতেছি, কর্তার জন্য আমরা বলবো রাফা, কর্মের জন্য আমরা বলবো নাসাব, আর সম্পর্ক বা মালিকানার জন্য আমরা বলবো কি জার। তাহলে তিনটা কথা আমরা মনে রাখবো, রাফা, নাসাব, আর হলো জার, জার, রাফা, নাসাব, জার, এগুলো কি আমরা আবার দেখবো ডিটেলসে। তা প্রথমে শুধু মনে রাখি যে চারটা বৈশিষ্ট্য ইসমের, এক নম্বর হচ্ছে স্ট্যাটাস, হয় সে কর্তা, নয় সে কর্ম, নয় সে সম্পর্ক বা মালিকানা বোঝায়। তাহলে হয় সে রাফা, নয় সে নাসাব, নয় তো সে মালিকানা বা সম্পর্ক বুঝাইলে সে হয়ে যাবে জার। নাম্বার টু, নাম্বার, এখানে কয়জন আছে, এখানে কি একজন সিঙ্গুলার, এখানে কি দুইজন ডুয়েল, নাকি এখানে অনেকজন মোর দেন থ্রি প্লুরাল। এটা একটু শুনতে উইয়ার্ড লাগে যে এটা আবার কি ধরনের কথা, আমরা তো জানি হয় সিঙ্গুলার নয় প্লুরাল, এক বচন নাহলে বহু বচন, কিন্তু আরবিতে এই দ্বিবচনের জন্য একটা করে শব্দ আছে, আমরা দেখবো আস্তে আস্তে গ্র্যাজুয়ালি দেখবো। নাম্বার থ্রি, জেন্ডার, জেন্ডার সব দেশের সব ভাষাতেই আছে, যে জেন্ডার মানে শব্দগুলা আইদার মেল অথবা মানে আমরা মেল ফিমেল বলবো না, আমরা বলবো মাস্কুলিন অথবা ফেমিনিন, মানে এই ধরনের হয় আর কি, বাট এটা নাও হতে পারে যে সত্যি সত্যি স্ত্রী বাচক, যেমন বইগুলো, হ্যাঁ বইগুলোকে আরবরা কি বলে স্ত্রী বাচক, তাহলে বইয়ের সাথে তো জেন্ডারের কোনো রিলেশন নাই, কিন্তু এভাবে ওরা চিনে থাকে শব্দগুলাকে। তাহলে আমরা বলতেছি জেন্ডার দুই রকম হয়, আইদার আইদার মাস্কুলিন মানে মেল, অথবা ফেমিনিন বা স্ত্রী বাচক, হ্যাঁ তাহলে হচ্ছে পুরুষবাচক আর স্ত্রীবাচক, সোজা ভাবে বললে পুরুষবাচক আর স্ত্রীবাচক। টাইপ, নির্দিষ্ট না অনির্দিষ্ট, যেমন আমি বললাম দা বুক, দা বুক তাহলে নির্দিষ্ট, আমি যদি বলি এ বুক বইটি তাহলে অনির্দিষ্ট, কোনো ঠিক নাই কোন বই, কিন্তু আমি যদি বলি দা বুক তাহলে আপনি বুঝতেছেন যে একটা নির্দিষ্ট বইকে আমি বুঝাচ্ছি, এরকম নির্দিষ্ট অনির্দিষ্ট। তাহলে এখন আমরা এই তিনজনকেও কি করব, যে ওকে তোমরা এবার একটু বসো, আমরা এবার স্ট্যাটাস কে আগে ভালো মতো চিনে আসি, ঠিক আছে? আমরা এখন কাকে চিনবো, স্ট্যাটাস কে চিনবো, কিন্তু আমরা কি মনে রাখবো, আমরা কিন্তু ইসমকে দেখতেছি, রাইট? ইসমের চারটা বৈশিষ্ট্য কি কি? স্ট্যাটাস, নাম্বার, জেন্ডার, টাইপ, স্ট্যাটাস, নাম্বার, জেন্ডার, টাইপ, স্ট্যাটাস, নাম্বার, জেন্ডার, টাইপ। এখন আমরা বাকি তিনটাকে কি বলবো, যে তোমরা এখানে বসো, আমরা স্ট্যাটাস কে একটু ভালো করে চিনে আসি। ওকে।
স্ট্যাটাস, এবার দেখেন স্ট্যাটাস আবার থ্রি টাইপস। স্ট্যাটাস ওই যে আমরা বললাম না যে হয় সে কি করে ফেসবুকে স্ট্যাটাস দেয়, কি সে নিজে কিছু একটা করেছে অথবা তাকে নিয়ে কিছু অন্য কেউ স্ট্যাটাস দিচ্ছে অথবা সে কোনো কিছু কিনেছে সেটা সে অ্যাডভার্টাইজ করতেছে। তাহলে রফা, নাসাব অথবা জার। রফা মানে কর্তা, রফা মানে কর্তা, নাসাব মানে কর্ম, জার মানে সম্বন্ধ সূচক, সম্বন্ধ সূচক যেটার সাথে কি বললাম আমরা সম্পর্ক বা মালিকানা, সম্পর্ক কোনো কিছুর সাথে সম্পর্ক। যেমন আমি বললাম আমার বই, তাহলে বইয়ের সাথে আমার একটা সম্পর্ক। আমি বললাম আমার বোন, তাহলে বোনের সাথে আমার একটা সম্পর্ক। হ্যাঁ, এরকম ভাবে একটা সম্পর্ক বুঝাবে আর হচ্ছে মালিকানা বুঝাবে। যেমন কেউ বলল যে তার বাড়ি মুসলিমদের মসজিদ, তাহলে মালিকানা, সম্পর্ক আর মালিকানা এই দুটা জিনিস দিয়ে কি বুঝায়, সম্বন্ধ বুঝায়। তাহলে এটা হচ্ছে যার। এখন আপনার মনে হচ্ছে যে আচ্ছা আমরা এটা তো বুঝলাম যে রফা মানে কর্তা, নাসাব মানে কর্ম, আর হচ্ছে সম্বন্ধ বা মালিকানা বুঝলে এটা হচ্ছে জার। এখন আরবিতে চিনবো কিভাবে, এটাও খুব ইন্টারেস্টিং। দেখেন আমরা দেখব যে আরবি লেখাটা কিন্তু শুরু হয় কোন দিক থেকে বলেন তো, বাম থেকে ডানে না ডান থেকে বামে? আরবি কিন্তু শুরু এদিক থেকে, রাইট? আমাদের ডান থেকে বামে এইভাবে যায় লেখাগুলো। তাহলে আমরা যদি বলি যে একটা শব্দের শেষ লেটারে, শেষ লেটারে আমরা দেখব এই সাইন গুলা, জবর জের পেশ, এটা দেখে আমরা কি চিনবো, আমরা চিনবো যে আমাদের যে শব্দগুলা এই শব্দগুলা কি রফা বা কর্তা, নাকি নাসাব বা কর্ম, নাকি জার বা সম্বন্ধ সূচক। ঠিক আছে, তাহলে বলেন তো আমরা যদি এটাকে আরবি একটা শব্দ ধরি, ধরেন এখানে লেখা আছে এ বি এন্ড সি, তাহলে আমরা কার মাথার উপরে দেখব, এর মাথায় না সি এর মাথায়? আমরা বললাম শব্দের শেষে দেখব, তাহলে শব্দের শেষ কোনটা, এ না সি? হ্যাঁ রাইট, চ্যাট বক্সে অনেকে লিখেছেন সি, সবাই ধরতে পেরেছি তো ঘটনাটা? হ্যাঁ, তাহলে সি এর উপরে আমরা চোখ রাখবো, সি এর উপরে চোখ রেখে কি দেখব আমরা, সি এর উপরে চোখ রেখে দেখব যে এর উপরে হরকটটা কি আছে। এখানে যদি পেশ হয়, ধরেন সি এর উপরে আছে পেশ, এক পেশ অথবা দুই পেশ, হ্যাঁ এটাকে দম্মাও বলা হয়, এক পেশ অথবা দুই পেশ, তখন আমরা কি বলবো যে এই হচ্ছে রফা, এই হচ্ছে কর্তা, বাক্যের বাক্যের মধ্যে এই শব্দটা কি কর্তা। যদি এখানে পেশ না হয়ে জবর থাকতো, তাহলে আমরা বলতাম এই শব্দটা হচ্ছে বাক্যের ডিটেল বা কর্ম, কর্ম বা ডিটেল বা এটাকে বিস্তারিত বলা হয়। হ্যাঁ, আমরা আমরা বলি না অনেক সময় যে ধরেন আপনাকে বলা হইলো যে মিনা স্কুলে যায়, স্কুলে যায়, তাহলে এখানে কে যায় একটা কোশ্চেন আসলো, কে যায়, মিনা যায়, তাহলে মিনা এখানে আমরা কি দেখবো, আমরা দেখবো মিন না না আমরা দেখবো মিনু, মিনু স্কুলে যায়, কারণ কি ওই যে শেষে শব্দের শেষে উ বসবে, পেশ বসবে, তাহলে মিনু স্কুলে যায়, ওকে স্কুলে যায়। কিন্তু এখন কথা হচ্ছে এই যে যায় এটা ডিটেল কি, ডিটেল হচ্ছে কোথায় যায়, স্কুলে যায়, তাহলে এই স্কুল শব্দটা কি হবে, বিস্তারিত, বিস্তারিত বা আমাদেরকে ডিটেইলে বলতেছে। আমরা অনেক সময় বলি না খুব ধরেন মজার একটা নিউজ এসে একজন বললো, আমরা বলি না ডিটেইলে বলো কি হয়েছে, ডিটেইলে বলো, এই ডিটেইল হচ্ছে আপনার নাসাব। তাহলে এখন থেকে আমরা কি বলবো, নাসাবে বলো, ডিটেইলে না বলে বলবো নাসাবে বলো। হ্যাঁ, মানে আপনি, আমি বলতে চাচ্ছেন যে আপনি আমাকে বিস্তারিত বলো কি হয়েছে, কিভাবে হয়েছে, কখন হয়েছে, অল দিস থিং। এবং এই সবগুলো কি হবে, জবর দিয়ে দিয়ে হবে, ঠিক আছে, জবর দিয়ে দিয়ে হবে, মানে এই সি লেটারের উপরে আমরা কি দেখবো, এখানে ফাথা বা জবর দেখব, দেখলে কি বুঝবো যে এটা কর্তা না এটা কর্ম, মানে এটা ডিটেইল হয়ে গেছে। আচ্ছা, আর আরেকটা হচ্ছে যে যদি আমরা দেখি যে এ বি সি, এখানে যদি আমরা দেখি যে সি যে লেটারটা এই লেটারের নিচে যদি দেখি এক জের অথবা দুই জের বসে আছে, তাহলে আমরা কি বলবো এটা জার বা সম্পর্ক তৈরি করছে। যেমন রাসুল আল্লাহি, আল্লাহর রাসুল, এখানে দেখবেন যে রাসুল আল্লাহি যখন আমরা বলছি আল্লাহ শব্দটির নিচে, শব্দটির নিচে কি হয়ে গেছে এই জের হরকতটা চলে আসছে, আল্লাহি, তার মানে আল্লাহর রসুল, তাহলে রসুলের সাথে আল্লাহর একটা সম্পর্ক তৈরি হচ্ছে। বাইতুল্লাহি, বাইতুল্লাহি আল্লাহর ঘর, তাহলে ঘরের সাথে আল্লাহর একটা সম্পর্ক তৈরি হচ্ছে। এই হচ্ছে আমাদের স্ট্যাটাস নিয়ে ব্যাপার, যে হয় রফা হবে, হয় নাসাব হবে, নয় জার হবে। একটা আপনাকে
এটা হয়তো জানেন ম্যাক্সিমাম মানুষই, তাও একটু বলি। এই যে শব্দ কোন দিক থেকে শুরু হয় আরবি, এটা নিয়ে একটা মজারি আছে যে কোকা কোলা কোম্পানি তারা কি করে, তারা প্রথম যখন আরব দেশে যায়, সৌদিতে যায়, যে তারা অ্যাডভার্টাইজমেন্ট করবে, তখন ওরা তো অনেকেই কি করে ইংরেজি বুঝে না, তো ইংরেজিতে অ্যাডভার্টাইজমেন্ট দিলে তো কেউ কিনবে না, কারণ ওরা তো ইংরেজি বুঝতেছে না। তো এখন ওরা বলছে যে ছবি দিয়ে দিই, ছবি দিলে ওরা বুঝতে পারবে। তো ওরা ছবি কি দিছে, ছবি দিছে একটা মানুষ ঘুমাইছিল, মানে খুব ক্লান্ত ক্লান্ত বা টায়ার্ড, ঘুম না ধরেন টায়ার্ড, তাহলে এরকম দিছে ওরা ছবিটা। দেখেন ওরা ছবিটা দিয়েছে এরকম, ধরেন যে একটা মানুষ, সে টায়ার্ড, তারপরে সে ড্রিঙ্কসটা নিল, হ্যাঁ, এরো দেয় নাই কোনো, ছবি দিছে শুধু, ড্রিঙ্কটা খেলো, খাওয়ার পরে সে এনার্জেটিক হয়ে গেল, হ্যাঁ, এনার্জেটিক হয়ে গেল। এখন এখন যে আরবরা আরবরা কি দেখতেছে, আরবরা তো পরে কি বাম থেকে ডানে, ওরা দেখতেছে যে একটা মানুষ এনার্জেটিক ছিল, সে ড্রিঙ্কটা খেলো, খেয়ে সে ঘুমায় গেল, এই জিনিস আর সেল হয় না, হ্যাঁ, কারণ ওরা তো পড়তেছে উল্টা। পরে মাসখানেক পরে ওরা ধরতে পারছে যে আমাদের প্রবলেমটা কোথায়, আমরা তো ছবি দিছি উল্টা। পরে ওরা ছবিটা চেঞ্জ করছে, টায়ার্ড থেকে দিছে এনার্জেটিক, এনার্জেটিক থেকে দিছে টায়ার্ড, এইবার ওদের সেল শুরু হয়েছে, যে টায়ার্ড ছিল, ড্রিঙ্ক খাওয়ার পরে এনার্জেটিক হয়েছে। ওকে, সো আমরা এটা মনে রাখবো যে আরবি শুরু হচ্ছে কোন দিক থেকে, আমি কোন দিকে তাকাবো, আমি কি আলিফের দিকে তাকাবো, না যদি বা তা থাকে তাহলে তায়ের দিকে তাকাবো, আমাদের তাকাতে হবে তায়ের দিকে, না হলে ওই ঘটনা উল্টা হয়ে যাবে। ওকে, আচ্ছা, এবার তাহলে দেখেন এই যে ইসোমের স্ট্যাটাস তিনটা, তাহলে আমরা বলতেছি আমরা কোশ্চেন করব কিছু, কি কোশ্চেন করব, আমরা প্রথম কোশ্চেন করলাম ধরেন একজন মুসলিম মসজিদে যায়, এটা একটা বাক্য আপনাকে দেওয়া হলো, একজন মুসলিম মসজিদে যায়, তাহলে প্রথম যে কাজটা করতে হবে আমরা আমরা বুঝবো যে ফেলটা কোনটা, এই সেন্টেন্সের মধ্যে ফেল হচ্ছে এই যায়, তাই না, যায়। তাহলে এখন আমরা এই ফেলকে ধরে আমরা কোশ্চেন করব, কে যায়, মানে কে কাজ করে, ঠিক আছে? তো ফেলকে ধরে যখন আমরা কোশ্চেনটা করব কে কাজ করে, তখন আমরা একটা উত্তর পাবো, যে উত্তরটা পাবো সেই হচ্ছে কি বাক্যে কর্তা। তাহলে এখন এই সেন্টেন্সের মধ্যে আপনি যখন প্রশ্ন করছেন কে যায়, উত্তরে কি আসবে, একজন মুসলিম যায়, ঠিক আছে, একজন মুসলিম যায়। তাহলে আমার বাক্যে একজন মুসলিমের স্ট্যাটাস কি হবে, সে হচ্ছে রফা, সে হচ্ছে রফা। আমরা কি ধরতে পারছি সবাই? তাহলে কি প্রশ্ন করব, কে কে করে, কে যায়, কে খায়, কে বসে, কে পড়ে, কে লিখে, সব কে দিয়ে আমরা ভার্বকে কোশ্চেন করব, যাকে পাবো সেই হচ্ছে কি আমাদের রফা, কর্তা, রফা মানে কর্তা। আচ্ছা, এবার দেখেন নিচের কোশ্চেনে, দেখেন আমি দেখেছি একজন মুসলিমকে, দেখেন উপরেও ছিল মুসলিম, নিচেও মুসলিম, কিন্তু এখন তার কি স্ট্যাটাস চেঞ্জ হয়ে গেছে, কেন? এবার দেখেন কোশ্চেন সেন্টেন্সটা, দেখেন আমি দেখেছি একজন মুসলিমকে, এখানে ভার্ব কোনটা, ভার্ব হচ্ছে দেখা, দেখেছি। এবার আমরা কি জিজ্ঞেস করব, আমরা জিজ্ঞেস করব কে দেখেছে, এই যে এই কে প্রশ্নটা দিয়ে জিজ্ঞেস করবো কে দেখেছে। তাহলে আমি দেখেছি, তাহলে এখানে আমি কি, আমি হচ্ছি রফা বা কর্তা, কারণ দেখার কাজটা তো আমি করেছি। তাহলে মুসলিম, এই যে একজন মুসলিম, এটার ভূমিকা কি হবে, তাহলে এটার ভূমিকা হচ্ছে সে ডিটেইল, আমি কি দেখেছি, কি দেখেছি, এখন কোশ্চেনটা আমি কি দেখেছি। ওকে, তাহলে প্রথমত কে করেছে, এই কোশ্চেন করে আমি যাকে পাবো সে হচ্ছে কর্তা, যেমন দুই নাম্বার বাক্যে কর্তা হচ্ছে আমি, কর্তা হচ্ছে কে, আমি। আর এখন এই কর্তা এবং ফেল ছাড়া বাকি যেগুলো আছে এগুলোকে আমরা কি করব, আমরা নানা রকম প্রশ্ন করব, কি দেখেছি, তারপরে আমরা জিজ্ঞেস করব কোথায় দেখেছি, হ্যাঁ কোথায় দেখেছি এরকম, কখন দেখেছি, তারপরে আমরা হতে পারি কিভাবে কিভাবে, এই যে নানা রকম কোশ্চেন ডিটেইল আপনাকে বলবো, আমরা বলি না যে বললাম না ডিটেইলস বলো, তাহলে এই যে ডিটেইলস আপনাকে বলতেছে যে এখন আপনাকে একজন প্রশ্ন করবো, আপনি শুধু এসে বললেন আমি দেখেছি, সাথে সাথে আমরা সবাই জিজ্ঞেস করছি কি দেখেছো তুমি, তখন আমরা বলি একজন মুসলিমকে। তাহলে এইটা হলো আমাদের কি, নাসাব, নাসাব ডিটেইল, নাসাব মানে ডিটেইল বা কর্ম, কর্মবাচক বিশেষ্য যেটাকে বলে, হ্যাঁ, অথবা ডিটেইল। তাহলে এখানে অনেক প্রশ্ন হইতে পারে, কি, কোথায়, কখন, কিভাবে, কেন, হ্যাঁ, নানা রকম।
আচ্ছা, আর একটা সোজা টেকনিক আপনাকে বলি নাসাবকে চেনার, সেটা হচ্ছে দেখবেন নাসাবের পরে একটা কে লাগানো থাকে বাংলায়, কে, মুসলিম কে, করিম কে, রহিম কে। হ্যাঁ, যেমন ধরেন আমি বললাম আমি সাহায্য করেছি মিনাকে, তাহলে কে সাহায্য করেছে, আমি কাকে সাহায্য করেছি, মিনাকে। ঠিক আছে, আমি পড়েছি সুন্দর একটি বই, কে পড়েছে, আমি, কি পড়েছি, বই, কেমন বই, সুন্দর বই। তাহলে আমি হচ্ছে কর্তা, পড়েছি হচ্ছে ফেল, আর যা কিছু বাকি সব এগুলো হচ্ছে ডিটেল। ডিটেল মানে এগুলোর স্ট্যাটাস হবে কি, না সব। ঠিক আছে, তাহলে এই যে আমরা একটা বললাম যে একটা টেকনিক হতে পারে কি, যে কে যখন আমরা দেখব মুসলিম কে, সাহায্য করেছি মুসলিম কে, এইটা দেখে আমরা ইজিলি ডিটেক্ট করতে পারি যে এটা হয়তো নাসাব। এটা ছাড়াও টেকনিক আছে। আচ্ছা, এরপর দেখেন লাস্ট যেটা, আমরা কার, এই মানে যে একটা মালিকানা বা সম্পর্ক, যে কার বাড়ি, কার বোন, কার ভাই, কার কলম, এই যে কার প্রশ্ন করে আমরা কি পাই, একটা রিলেশন পাই যে এটা কার জিনিস বা কার কার সাথে কার সম্পর্ক। এটা যখন আমরা অ্যান্সার পাবো তখন এটা আমাদের কি হবে, এটা হচ্ছে আমাদের জার, জার। হ্যাঁ, যেমন সেন্টেন্সে দেখেন এটি একজন মুসলিমের বাড়ি, মুসলিমের বাড়ি, আমরা কোয়েশ্চেন করব কার বাড়ি, মুসলিমের বাড়ি। তো এই ক্ষেত্রে জারের ক্ষেত্রে আমরা কি দেখব, জার হচ্ছে হচ্ছে আমাদের মালিকানা বা সম্পর্ক, মালিকানা বা সম্পর্ক বুঝায়। এখানে আমরা এই এর শব্দটাকে পাবো, দেখেন রাউন্ড করে দেওয়া আছে এর, আর নাসাবে কি পাবো, কে, কে, অথবা এই যে র, র পাইলে বলবো যার, এর, তার, তার। হ্যাঁ, যে র, র বা এর, এরকম যদি পাই তাহলে আমরা বলবো এটা হচ্ছে যার। আর তাকে, তোমাকে, কে যদি পাই তাহলে আমরা বলবো এটা হচ্ছে নাসাব। ঠিক আছে, এবার আমরা কিছু এক্সাম্পল দেখি, দেখেন রাফা নাসাব যা নির্ণয় করুন। দেখি আমরা এগুলো সবই আপনার কোরআনের আয়াত, অনুবাদটা দেওয়া হয়েছে। হ্যাঁ, আমরা এখান থেকে রাফা নাসাব যান বের করব। বলেন যেদিন, যেদিন এটা কি, আচ্ছা প্রথমে পুরো লাইনটা পড়ি, যেদিন মানুষ হবে বিক্ষিপ্ত পতঙ্গের মতো। এখানে আগে আমাকে বলতে হবে ফেল কোনটা, মানুষ হবে বিক্ষিপ্ত পতঙ্গের মতো হবে, রাইট, হবেটা হচ্ছে আমাদের ফেল। তাহলে আমরা কি করব এখন, হবেটাকে রাউন্ড করব। হ্যাঁ, রাউন্ড করে আমরা কোশ্চেন করব কে হবে, কে হবে, মানে কে করে কাজটা, কে হবে, মানুষ হবে। হ্যাঁ, তাহলে মানুষ এটা হবে কি আমাদের এখন রফা। আচ্ছা, কি হবে, বিক্ষিপ্ত, বিক্ষিপ্ত, এইটা কি ডিটেল করতেছে না আমাদেরকে, তাহলে এটা হচ্ছে কি নাসাব, বিক্ষিপ্ত। এখন দেখেন বিক্ষিপ্ত কি, পতঙ্গের মতো, পতঙ্গের মতো, এখানে যে এর পাচ্ছি আমরা একটা এর, এই এরটা থাকার কারণে এখানে কিন্তু একটা জার আছে লুকানো। ঠিক আছে, তারপরও এটা কিন্তু কি, জার আছে একটা লুকানো, এর আছে এখানে, পতঙ্গের মতো, বিক্ষিপ্ত পতঙ্গের মতো। আচ্ছা, তাহলে এই যেদিনটা কি, যেদিনটাও ডিটেল, যেদিনটা কি সামনে যে প্রথমে মানুষের আগে যেদিন, এটাও একটা ডিটেল আপনাকে ইনফরমেশন দিচ্ছে যে কবে হবে, তাহলে যেদিন, সেটাও কি নাসাব। তাহলে একটা নাসাব, সরি, একটা রফা আর মাল্টিপল নাসাব হইতে পারে, একটা রফা আর মাল্টিপল নাসাব হইতে পারে। দুই নম্বরটা দেখেন, প্রাচুর্যের লালসা তোমাদেরকে গাফেল রাখে, এখানে ফেল কোনটা, ভার্ব কোনটা, প্রাচুর্যের লালসা তোমাদেরকে গাফেল রাখে, গাফেল রাখে এটা কি আমাদের ফেল বা ভার্ব। এখন আমরা জিজ্ঞেস করব কি, কে রাখে, কে, কে প্রশ্নের উত্তরে আমরা কি পাচ্ছি, কি পাচ্ছি বলেন, প্রাচুর্যের
লালসা, এটা বাজে মানে লালসা, সোজা ভাবে বললে লালসা। হ্যাঁ, তাহলে এই লালসাটা হচ্ছে আমাদের রফা। এখন দেখেন এখানে একটা এর বসে আছে, প্রাচুর্যের, তাহলে কিসের লালসা? এখানে কি প্রাচুর্যের লালসা, এখানে একটা রিলেশন আছে। তাহলে এই জায়গায় কিন্তু আবার একটা জার বসে আছে, ঠিক আছে? তাহলে লালসা, যদি আপনি এক বাক্যে একটা শব্দ বলতে বলেন যে কে গাফেল রাখে, লালসা মানে লোভ, লোভটা গাফেল রাখে মানুষকে, কিসের? প্রাচুর্যের। হ্যাঁ, বা কার লালসা? প্রাচুর্যের লালসা। আমরা কোশ্চেনটা সঠিক হবে কার 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 কোশ্চেনের অ্যান্সারে আমরা যার পাই। তাহলে আচ্ছা, প্রাচুর্যের লালসা। আচ্ছা, কাকে গাফেল রাখে? কাকে? তাহলে তোমাদেরকে, তোমাদেরকে। তাহলে কি হবে? নাসাব। এই যে কে পাচ্ছি আমরা, দেখেন কে, কে পাইলে সেটা হবে নাসাব। এবার নিচে দেখেন, নিশ্চয়ই আপনার পালনকর্তা সতর্ক দৃষ্টি রাখেন। এখানে ফেল কোনটা? ফেল হচ্ছে দৃষ্টি রাখেন, তাই তো? দৃষ্টি রাখেন। এখন প্রশ্ন করেন কে দৃষ্টি রাখেন, কে দৃষ্টি রাখেন? পালনকর্তা। তাহলে এটা হচ্ছে রফা। হ্যাঁ, কার পালনকর্তা? আপনার পালনকর্তা, যে আপনার, আপনার সাথে পালনকর্তার একটা রিলেশন আছে। তাহলে এখানে কি হবে? এটা হচ্ছে যার, আপনারটা হচ্ছে যার। হ্যাঁ, আচ্ছা, আর বাকিগুলো কি হবে তাহলে? বাকিগুলো সব হচ্ছে ডিটেল, নিশ্চয়ই এবং সতর্ক, এরা হচ্ছে ডিটেল, তার মানে এরা হয়ে যাবে নাসাব, নাসাব, নাসাব। আর দৃষ্টি রাখেন তো ফেলই, দৃষ্টি রাখেন তো ফেল, ফেল, ঠিক আছে? আচ্ছা, তাহলে 4 নম্বরটা বলি, তোমরা ধন সম্পদকে প্রাণ ভরে ভালোবাসো। এখানে ফেল কোনটা? প্রাণ ভরে ভালোবাসো, তাহলে ভালোবাসো হচ্ছে ফেল। কে ভালোবাসে? কে, কে কাজ করে? তোমরা, রাইট? তোমরা। তাহলে এই তোমরাটা হচ্ছে কি? রফা। হ্যাঁ, এবার দেখেন ধন সম্পদকে, তাহলে এটাকে আমরা জিজ্ঞেস করতে পারি যে কাকে, কাকে ভালোবাসে ধন সম্পদকে? তাহলে এটা হচ্ছে আমাদের নাসাব। কিভাবে ভালোবাসে? প্রাণ ভরে, ডিটেল বলতেছে, তাহলে এটাও কি? নাসাব। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে আরেকটা কি অ্যানালাইসিস পেলাম, যে সব সেন্টেন্সে রফা সাধারণত থাকে, সাধারণত একটা থাকে, অনেক সময় মাল্টিপুলও থাকতে পারে, নাসাব একের বেশি থাকে, অনেক সময় একটা দুইটা তিনটাও থাকতে পারে। যার অপশনাল, থাকতেও পারে নাও থাকতে পারে, অপশনাল। হ্যাঁ, অপশনাল, তাহলে সবাই যে থাকবে নট নেসেসারি। হ্যাঁ, আচ্ছা, এবার দেখেন, তিনি তোমাদের উপরে অজস্র বৃষ্টি ধারা ছেড়ে দিবেন, তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টি ধারা ছেড়ে দিবেন। ফেল কোনটা? ফেল হচ্ছে ছেড়ে দিবেন, ছেড়ে দিবেন। কে ছেড়ে দিবেন? কে ছেড়ে দিবেন? তিনি। তিনি, তাহলে তিনিটা হচ্ছে আমাদের রফা। আচ্ছা, এবার দেখেন, তোমাদের উপর, তোমাদের উপর, হ্যাঁ, আচ্ছা, অজস্র বৃষ্টি ধারা কোথায় ছেড়ে দিবেন? তোমাদের উপর, তাহলে এটাও হচ্ছে, এই তোমাদেরটা হচ্ছে নাসাব। হ্যাঁ, এখানে আরেকটা ব্যাপার আছে, দেখেন এখানে যেহেতু এর কথাটা আসছে, এটার মধ্যে কিন্তু একটা জার লুকানো আছে। হ্যাঁ, এখানে একটা জার লুকানো আছে, দেখেন এর আসছে না, এর, তোমাদের, এর, এজন্য এখানে কিন্তু একটা জার আছে। হ্যাঁ, আর এরপরে আমরা পড়বো যে এই উপর কথাটার জন্য এটা কিন্তু জারি। আচ্ছা, তারপর দেখেন অজস্র বৃষ্টি ধারা, এগুলো কি? এগুলো হচ্ছে নাসাব বা ডিটেল, যে কি ছেড়ে দিবেন, কিভাবে ছেড়ে দিবেন,
এগুলো হচ্ছে নাসাব বা ডিটেল। এরপর দেখেন দাউদ হত্যা করলেন জালুতকে, দাউদ হত্যা করলেন জালুতকে, এখানে কাজটা হচ্ছে হত্যা করা, কে হত্যা করলেন, কে হত্যা করলেন, দাউদ, তাহলে দাউদ হচ্ছে রফা, কাকে হত্যা করলেন, জালুতকে, যে কে বসানো আছে এটা দেখে আমরা বুঝতেছি কি এটা হচ্ছে নাসাব, জালুতকে। ঠিক আছে, তাহলে আমরা কি এই পর্যন্ত ধরতে পেরেছি সবাই? আলহামদুলিল্লাহ। এখন দেখেন এই যে আমরা রফা নাসাব যার বলতেছি না, এটার আরবিতে কিন্তু আরেকটা বড় নাম আছে। যেমন ধরেন অনেকের আমরা নাম শর্ট করে ফেলি না, হ্যাঁ, যেমন ধরেন পুরা নামটা বড় থাকে সেটাকে আমরা শর্টকাট করে ছোট করে ডাকি। যেমন ধরেন রাফিদ হয়ে গেল রাফি, পুরা নাম ছিল রাফিদ হয়ে গেল রাফি, তাহলে এরকম কি আমরা শর্ট করে দিই না অনেক সময় না? তো এইভাবে আমরা এখন কি করতেছি, আমরা এদের বড় নামগুলাকে আমরা একটু শর্ট করে শিখতেছি। তাহলে ছোট নামটা হচ্ছে রফা, যেটা আমরা এখন শিখে নিলাম, রফা নাসাব জার। এদের কিছু বড় নাম আছে, বড় নামটা হচ্ছে মারফু, বড় নামটা কি মারফু, রফার সাথে মিল আছে, দেখেন রফা আইন আর সামনে মিম আর মাঝখানে একটা ওয়াও, এটা অ্যাডিশনাল যুক্ত হয়েছে, তাহলে রফা এটার বড় নাম হচ্ছে মারফু। আমরা আপাতত ছোট নামটা মনে রাখবো, তবে এটাও শিখে নিব, আপনি আরবিতে না পারলে বাংলায় লিখে নিতে পারেন মারফু, মারফুর, হ্যাঁ, এটার পরে একটা আইন আছে মারফুর। নাসাবকে আমরা বলি কি, বড় নাম হচ্ছে মানসুব, বড় নামটা কি মান সু, আর ছোট নাম হচ্ছে নাসাব। জার এটা হচ্ছে ছোট নাম, বড় নামটা কি, বড় নামটা হচ্ছে মাজরুর, মাজরুর। তা আমরা দেখবেন ক্লাসে আমরা ছোট নামটাই ব্যবহার করতেছি রফা নাসাব জার, কিন্তু এটা আপনি খাতায় নোট ডাউন করে রাখবেন, কারণ যখন আপনি অন্য জায়গায় যাবেন কোথাও গ্রামার শিখতে, বা যদি আপনি কোথাও বলেন যে আমি গ্রামার কোর্স করেছি, তখন আপনাকে বলবে বলো তো মারফু কি, তখন আপনি বলবেন আমার এটা শিখাই নাই মারফু কি জিনিস, হ্যাঁ, কিন্তু আপনি কিন্তু এটা জানেন অলরেডি। তাহলে মারফু, মানসুব, মাজরুর, এগুলো হচ্ছে তাদের আরবি নাম। তো এই নামগুলো আমাদের পরে কাজে আসবে, যখন আমরা একটু এক্সপার্ট হব, দক্ষ হব, তখন আপনার, তাহলে প্রথম দিকে এখন যদি আমি এটার উপর জোর দেই তাহলে কি হবে, আপনার কঠিন লাগবে জিনিসটা। তাহলে আমরা আপাতত শর্ট নামেই চলি। তাহলে এটা হচ্ছে আমাদের আজকের ক্লাসের সামারি, সামারি যে আমরা কি কি শিখলাম। আমরা শিখলাম রফা কাকে বলে, এটা আপনাকে নিজে নিজে লিখতে হবে, আমি লিখে দিব না, হ্যাঁ, কেন, আপনি যেটা বুঝছেন এটাই লিখবেন। রফা কাকে বলে, বাক্যে যিনি কর্তা তাকে রফা বলে। নাসাব কাকে বলে, বাক্যে যত ডিটেল আছে তাকে নাসাব বলে, অথবা বাক্যে যত বিস্তারিত আছে কর্তা এবং ফেল বাদে তাদের নাসাব বলে, এটা আপনি নিজে নিজে লিখবেন। জার কাকে বলে, যখনই মালিকানা অথবা সম্পর্ক বুঝায় তখনই জার হয়, এর দিয়ে জারকে চেনা যায়, হ্যাঁ, নাসাবের সময় লিখে নিবেন যে কে দিয়ে নাসাবকে চেনা যায়, এটা আপনি নিজে নোটস করবেন, ওকে। তারপর দেখেন 4 নম্বর কোশ্চেনটা, আরবি শব্দে রাফা নাসাব জার চিনবার উপায় কি। আরবি শব্দে রাফা চিনবার উপায় হচ্ছে শব্দের শেষে এক পেশ অথবা দুই পেশ থাকবে, শব্দের শেষে এক পেশ অথবা দুই পেশ থাকবে। নাসাব চেনার উপায় কি, শব্দের শেষে এক জবর বা দুই জবর থাকবে। জার চেনার উপায় কি, শব্দের শেষে এক জের বা দুই জের থাকবে। ঠিক আছে, এই হচ্ছে আরবিতে দেখে চেনার উপায়। কোন প্রশ্ন করলে আপনি রাফা নাসাব জারকে চিনতে পারবেন, তাহলে আমরা কি লিখবো, ক্রিয়াকে ধরে আমরা যদি কে প্রশ্ন করি, কে করেছে, তাহলে আমরা রফাকে পাবো, কি করেছে, তাহলে আমরা নাসাবকে পাবো, বা কাকে করেছে, কি বা কাকে, এই প্রশ্নের জবাবে আমরা নাসাবকে পাবো। আর কার, এই প্রশ্ন যদি আমি করি যে কার বাড়ি, কার গাড়ি, কার ভাই, কার বোন, এভাবে যদি জিজ্ঞেস করি কার, তাহলে আমরা জারকে পাবো। ঠিক আছে, তাহলে কি বা কাকে, এই প্রশ্নের উত্তরে আমরা পাচ্ছি হচ্ছে আপনার নাসাব, কে প্রশ্নের উত্তরে পাচ্ছি রফা, আর যার কে পাচ্ছি হচ্ছে কার প্রশ্ন করে।
এই হচ্ছে আমাদের কোশ্চেন। বাংলাতে নাসাব ও জার চিনবার সহজ উপায় কি? বাংলাতে নাসাব আর জার চিনবার সহজ উপায় হচ্ছে, নাসাবকে আমরা দেখি যে একটা শেষে সাধারণত কে বসানো থাকে, যেমন তোমাকে, করিমকে, মুসলিমদেরকে, এরকম। আর জার কে চেনার উপায় হচ্ছে একটা এর বসানো থাকে, মুসলিমের, করিমের, রহিমের, এরকম। আরবিতে রফা নাসাব জারের নাম কি? রফাকে বলে মারফু, নাসাবকে বলে মানসুব, জারকে বলে মাজরু। সবগুলোর সামনে একটা ম লাগাই দিবেন। যেমন যে ইসলাম গ্রহণ করে তাকে বলে মুসলিম, তাহলে যে রাফা হয় তাকে বলে মারফু, যে নাসাব হয় তাকে বলে মানসুব। একটা মা লাগাই দিবেন সবগুলোর সামনে। হ্যাঁ, মানসুব। যে যার হয় তাকে বলে মাজরুর। ওকে, সবগুলোর সামনে মা হবে, তারপর একটু চেঞ্জ হবে, মারফু, মানসুব, মাজরুর। খুব কঠিন না কিন্তু, তাই না? সোজাই। তাহলে আমরা এইটা আপনার নোটস করবেন, নোটস করে আপনি একদম রেডি থাকবেন ফর দ্য নেক্সট ক্লাস ইনশাআল্লাহ। সেটা হচ্ছে অবশ্য কালকের মধ্যেই করতে হবে না, আপনারা সময় নিতে পারেন, এক সপ্তাহ আপনারা সময় নেন, সময় নিয়ে এই পড়াটা আপনারা একটু রিভিউ করেন। আমি আজকে দিয়ে দিবো ইনশাআল্লাহ, পিডিএফটা দিয়ে দিব গ্রুপে, তাহলে আপনারা একটু রিভিউ করে নিতে পারবেন। আর আমরা আবার আগামীকালকে এটার পরে একটু কন্টিনিউ করব এখান থেকে, ঠিক আছে? একটু রিভিউ থাকবে, আজকে যেটা পড়লাম এটাও একটু অল্প একটু বলবো, বলে নিয়ে আমরা শুরু করবো ইনশাআল্লাহ। তাহলে আমরা আজকে এখানেই শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।